ফ্রেন্ডস, আজকের এই ভিডিওতে দেখবো আমরা 5টি অসাধারণ অ্যান্ড্রয়েড অ্যাপ্লিকেশন, যেসব অ্যাপ্লিকেশনগুলো স্মার্টফোন ব্যবহারে আপনার প্রতিদিনই কাজে আসবে। সো অ্যাপ্লিকেশনগুলো কী কী সেটা জানার জন্য ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকুন। ফ্রেন্ডস, আমাদের অনেক সময় ছবি থেকে ব্যাকগ্রাউন্ড রিমুভ করার প্রয়োজন পড়ে। ফর এক্সাম্পল, যে কোনো ব্যানারের ছবি অ্যাড করতে গেলে ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করতে হয়, কিংবা ছবিটার ব্যাকগ্রাউন্ডটা যদি ভালো না আসে, আমরা যদি চাই যে ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করে নতুন একটা ব্যাকগ্রাউন্ড অ্যাড করতে ছবিটাতে, সো এতে করে ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করতে হয়। সো অনেকে জানে না যে কোনো ছবির ব্যাকগ্রাউন্ড কীভাবে সহজে রিমুভ করতে হয়। সো না জানার কারণে কী হয়, লম্বা প্রসেসিং মাধ্যমে ছবি থেকে ব্যাকগ্রাউন্ড রিমুভ করে এবং কি ক্লিয়ারলি রিমুভ হয় না। সো এই জন্য আজকে প্রথম নাম্বার অ্যাপ্লিকেশনের ভিতরে আমি তেমন একটা অ্যাপ্লিকেশন রাখছি, যে মাত্র এক ক্লিকে আপনি যে কোনো ছবির ব্যাকগ্রাউন্ড রিমুভ করে দিতে পারবেন। অ্যাপ্লিকেশনটা ডাউনলোড করার জন্য সিম্পলি গুগল প্লে স্টোর চলে যান এবং কি সার্চ করুন remove.bg। remove.bg দিয়ে সার্চ করলে সবার উপরে অ্যাপ্লিকেশনটা পেয়ে যাবেন। সিম্পলি ইনস্টল বাটন উপর ক্লিক করে ইনস্টল করে ওপেন উপর ক্লিক করে দিন। ওপেনে ক্লিক করলে সিম্পলি এমন একটা ইন্টারফেস আপনার সামনে আসবে, এখানে দেখতে পারবেন যে আপলোড ইমেজ বলে একটা অপশন। আপনি সিম্পলি আপলোড ইমেজের উপর ক্লিক করে দিন, সেখানে কিছু অ্যালাও চাইতে পারে, অ্যালাওগুলো দিয়ে দিবেন। দেওয়ার পরবর্তীতে আপনার মোবাইলের গ্যালারিটা খুলে যাবে। খুলে যাওয়ার পরবর্তীতে আপনি গ্যালারি থেকে ওই ছবিটা সিলেক্ট করে দিন যে ছবিটা আপনি ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করতে চাইতেছেন। সিম্পলি সিলেক্ট করে ডান উপর ক্লিক করে দিলে 2-3 সেকেন্ড অপেক্ষা করবেন। করার পরবর্তীতে আপনার ছবিটার ব্যাকগ্রাউন্ড খুব সুন্দরভাবে রিমুভ হয়ে যাবে। সো দেখতে পারতেছেন খুবই অসাধারণভাবে ছবিটার ব্যাকগ্রাউন্ড রিমুভ হয়ে গেছে। সো আপনার প্রয়োজন হইলে এই অ্যাপ্লিকেশনটা চাইলে ব্যবহার করে দেখতে পারেন, লিঙ্ক ভিডিও ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবেন। ফ্রেন্ডস, অনেক সময় আমাদের অনেক কিছু কপি করার প্রয়োজন পড়ে। ফর এক্সাম্পল, আমরা মোবাইল ব্যবহার করতেছি, সেখানে ফেসবুক ব্রাউজ করতেছি, ফেসবুকটা ব্রাউজ করতে গিয়ে আমরা ফেসবুক কপি করতে পারি কি, শুধুমাত্র পোস্টে যেসব লেখা আছে সেগুলো কপি করতে পারি। আমরা যদি যে ফেসবুক আইডি যার তার নামটা কপি করতে চাই, পেজের নামটা কপি করতে চাই, কিংবা আমাদের ফোন ইউজ করার সময় আমরা ভিন্ন ভিন্ন অনেক কিছু কপি করার প্রয়োজন পড়ে। কোনো একটা অ্যাপ্লিকেশনের নামটা কপি করার প্রয়োজন পড়ে, অনেক বড় নাম লিখতে পারতেছি না, সব কপি করার প্রয়োজন পড়ে, কিন্তু আমরা কপি করতে পারি না। সো আজকের এই ভিডিওতে আমরা সেকেন্ড নাম্বার একটা অ্যাপ্লিকেশন রাখলাম, যার নাম হচ্ছে ইউনিভার্সাল কপি। আপনি সিম্পলি অ্যাপ্লিকেশনটা ডাউনলোড করার জন্য প্লে স্টোর চলে যান এবং সার্চ করুন ইউনিভার্সাল কপি। অ্যাপ্লিকেশনটা সবার উপর পেয়ে যাবেন। সিম্পলি ইনস্টল বাটন উপর ক্লিক করে ইনস্টল করে নিন। তারপর ওপেন বাটন উপর ক্লিক করার পরবর্তী সেখানে একটা অ্যালাউ চাইবে, অ্যালাউ উপর ক্লিক করে দেবেন। অ্যালাউ উপর ক্লিক করার পরবর্তী আপনি এখান থেকে বেরিয়ে যাবেন। আপনার নোটিফিকেশনে একটা ইউনিভার্সাল কপি বলে একটা নোটিফিকেশন শো করবে। আপনি যখনই যে কোনো কিছু একটা কপি করতে ইচ্ছা হবে, সিম্পলি ওই পেজটা আপনার ডিসপ্লেতে অন রেখে নোটিফিকেশন বাটন নামিয়ে আপনি যদি ওই ইউনিভার্সাল কপির উপর ক্লিক করে দেন, তাহলে সিম্পলি আপনার সামনে থাকা যে কোনো জিনিস আপনি এক ক্লিক করে কপি করে ফেলতে পারবেন খুব সহজেই। আপনি যদি এই কাজটা ফেসবুক দিয়ে যে কোনো আইডির নাম কিংবা যে কোনো কিছু যেটা নর্মালি কপি হয় না, সো সেটা আপনি ইউনিভার্সাল কপির মাধ্যমে কপি করে ফেলতে পারবেন। সো এটা আপনি অ্যান্ড্রয়েড ব্যবহারের ক্ষেত্রে অনেকটা হেল্পফুল হবে, আপনি চাইলে ব্যবহার করে দেখতে পারেন। আমার অ্যাপ্লিকেশনটা সত্যি খুবই অসাধারণ অ্যাপ্লিকেশন। অ্যাপ্লিকেশনটার নাম হচ্ছে মাই অ্যান্ড্রয়েড। এই অ্যাপ্লিকেশনের মাধ্যমে আপনার মোবাইলের যাবতীয় ইনফরমেশনগুলো আপনি এখান থেকে চেক করতে পারবেন। অ্যাপ্লিকেশনটা ডাউনলোড দেওয়ার জন্য সিম্পলি আপনি গুগল প্লে স্টোর চলে আসবেন। আসার পরবর্তীতে আপনি এখানে সার্চ বক্সে লিখবেন মাই অ্যান্ড্রয়েড। মাই অ্যান্ড্রয়েড লিখলে সবার উপরে অ্যাপ্লিকেশনটা পেয়ে যাবেন। সিম্পলি ইনস্টল বাটন উপর ক্লিক করে ইনস্টল করে নেবেন। তারপর ওপেন উপর ক্লিক করবেন, করলে এমনই একটা ইন্টারফেস আপনার সামনে আসবে। সো অ্যাপ্লিকেশনের মাধ্যমে আপনার ফোনের যাবতীয় ইনফরমেশনগুলো আপনি এখান থেকে চেক করতে পারবেন। এখানে প্রথমে যদি আপনি মাই ফোন অ্যাপসের উপর ক্লিক করেন, আপনার ফোনে থাকা প্রতিটি অ্যাপ্লিকেশন আপনি দেখতে পারবেন, কত সময় ইউজ করছেন সেগুলো এখানে দেখতে পারবেন। এখান থেকে অ্যাপ্লিকেশনগুলো চাইলে ডিলিট করে দিতে পারবেন, মানে আপনার ফোনে কতগুলো অ্যাপ্লিকেশন আছে সেটাও আপনি এখান থেকে দেখতে পারবেন খুব সুন্দরভাবে। সো আপনি যদি এখান থেকে বেরিয়ে যান, বেরোর পরবর্তী আপনি মেমোরি ইন্টারনাল স্টোরেজ কতটুকু খালি আছে এবং আপনার ফোনে মেমোরি কতটুকু খালি আছে এসডি কার্ড সেটা আপনি এখান থেকে দেখতে পাবেন। সো আমার ফোনে মেমোরি নেই, শুধুমাত্র ইন্টারনাল স্টোরেজ আছে। সো এটাই কতটুকু খালি আছে সেটা দেখতে পারতেছেন, কতটুকু ক্লোড আছে সেটা দেখতে পারতেছেন। আমরা যদি মেনুতে ক্লিক করি, তাহলে এখানে আপনার ফোনের অনেকগুলো ইনফরমেশন দেখতে পাবেন, যেটা বেসিক্যালি আপনার অনেক ক্ষেত্রে আমাদের কাজে আসতে পারে। আমাদের ইন্টারনেট স্পিড এখান থেকে চেক করতে পারি, তাছাড়া আমাদের ক্যামেরার ইনফরমেশনগুলো এখানে দেখতে পারি, তাছাড়া আপনার ফোনের র্যাম, অ্যান্ড্রয়েড ভার্সন, ম্যানুফ্যাকচার অ্যান্ড মডেল, এগুলো আপনি মোটামুটি অ্যাপ্লিকেশনটার মাধ্যমে আপনার ফোনের যাবতীয় ইনফরমেশন আপনি এখান থেকে চেক করতে পারেন। সো অ্যান্ড্রয়েড ফোন ব্যবহার ক্ষেত্রে অ্যাপ্লিকেশনটা অবশ্যই আপনার অনেক কাজে আসবে, চাইলে ব্যবহার করে দেখতে পারেন। নাম্বার অ্যাপ্লিকেশনটা হচ্ছে ফান করার জন্য। এই অ্যাপ্লিকেশনটার নাম হচ্ছে ফ্লিপ দি টেক্সট। এই অ্যাপ্লিকেশনের মাধ্যমে আপনি যে কোনো লেখাকে উল্টা করে ফেলতে পারবেন, উল্টা করে তার পরবর্তী আপনার ফ্রেন্ড সার্কেলদের সাথে শেয়ার করে ফান করতে পারবেন। সো অ্যাপ্লিকেশনটা খুবই অসাধারণ অ্যাপ্লিকেশন। এই অ্যাপ্লিকেশনে শুধুমাত্র ইংরেজি ভাষাটাই উল্টো করে লেখা যায়, অন্যান্য কোনো ভাষা কিংবা বাংলা ভাষাও উল্টো করে লেখা হয় না কিংবা যায় না। সো অ্যাপ্লিকেশনটা যদি আপনি ব্যবহার করতে চান, সিম্পলি গুগল প্লে স্টোর চলে যেতে পারেন এবং সার্চ করতে পারেন ফ্লিপ দি টেক্সট, তাহলে সবার উপরে অ্যাপ্লিকেশনটা পেয়ে যাবেন। তাহলে খুব সিম্পলি ইনস্টল উপর ক্লিক করে ইনস্টল করে ওপেন উপর ক্লিক করে দিন। তাহলে আপনার সামনে একটা ইন্টারফেস আসবে, যেখানে ইন্টার লেখা থাকবে সবার উপরে। আপনি ইন্টার উপরে আপনার টেক্সটটা লিখে দিবেন, লেখার পরবর্তীতে টিক চিহ্ন দেখবেন, টিক চিহ্ন উপর ক্লিক করে দিবেন নিচে। তাহলে আপনি সিম্পলি দেখবেন যে নিচে কপি বলে একটা অপশন আছে, কিন্তু আপনার লেখাগুলো উল্টো হয়ে গেছে। সো আপনি সেখান থেকে কপি করে আপনি হোয়াটসঅ্যাপ, মেসেঞ্জার, ভাইবার, টুইটার আপনার ফ্রেন্ড সার্কেলদের মাঝে শেয়ার করে দিতে পারেন, যার মাধ্যমে আপনি ফান করতে পারবেন। সো চাইলে ব্যবহার করে দেখতে পারেন।
অ্যাপ্লিকেশনটা খুবই অসাধারণ, যে অ্যাপ্লিকেশনটা হচ্ছে গুগলের। হ্যাঁ, অ্যাপ্লিকেশনটা হচ্ছে গুগলের। অ্যাপ্লিকেশনের নাম হচ্ছে গুগল অ্যাসিস্ট্যান্ট। গুগল অ্যাসিস্ট্যান্ট যদিও বাংলাদেশে অফিসিয়ালি নাই, কিন্তু আপনার প্রতিটা স্মার্টফোনের সাথে গুগল জিমেল অ্যাকাউন্টের সাথে এটা আপনি চাইলে খুব সহজেই ব্যবহার করতে পারেন। এই অ্যাপ্লিকেশনটা ব্যবহার করার জন্য আপনি সিম্পলি আপনার ফোনে যে হোম বাটন আছে সেই হোম বাটন উপরে একটু 5-6 সেকেন্ড একটু যদি হোল্ড করে ধরে রাখেন, অ্যাসিস্ট্যান্ট খুব সুন্দরভাবে আপনার সামনে শো হয়ে যাবে। সো এই অ্যাপ্লিকেশনটার মাধ্যমে ভিন্ন ভিন্ন ধরনের কাজ করতে পারবেন, ফান করতে পারবেন। আপনি এই অ্যাপ্লিকেশনের মাধ্যমে ভিন্ন ভিন্ন অ্যাপ্লিকেশন খুব সহজে খুলে ফেলতে পারবেন, অনেকে কল দিতে পারবেন, মেসেজ লিখে ফেলতে পারবেন খুব সহজেই। সো অ্যাপ্লিকেশনটা রান করানোর জন্য আপনি সিম্পলি আপনার হোম বাটন উপরে ক্লিক করে দিয়ে রাখবেন আপনার ফোনের। ধরার পরবর্তীতে আপনার সামনে অ্যাসিস্ট্যান্টটা খুলে যাবে। যাওয়ার পরবর্তী সেখানে আপনার জিমেল অ্যাকাউন্ট শো করবে। আপনি সিম্পলি জিমেল অ্যাকাউন্টের লোগোর উপরে ক্লিক করে দেবেন। করে দেওয়ার পরবর্তী আপনি সেখানে ল্যাঙ্গুয়েজে একটা অপশন পেয়ে যাবেন, ল্যাঙ্গুয়েজের উপরে ক্লিক করবেন। করার পরবর্তীতে বাংলা ভাষাটা নেই, ভারত বাংলা বাংলা ভারত একটা আছে, সেই বাংলা ভাষাটা আপনি দিয়ে দেবেন। দেওয়ার পরবর্তীতে আপনি আবার ব্যাক আসবেন। ব্যাক আসার পরবর্তীতে সেখানে ভয়েসের একটা সিস্টেম পাবেন। সো ভয়েসের মাধ্যমে আপনি এই গুগল অ্যাসিস্ট্যান্টের সাথে ফান করতে পারবেন, অনেক মজার মজার গান শুনতে পারবেন। তাছাড়া আপনি আবার অন্যান্য কাজও করতে পারবেন, যেসবগুলো আপনার অ্যান্ড্রয়েড ফোনের মাধ্যমে খুঁজে পেতে কষ্ট হয়। কিংবা আপনি যদি তাকে নির্দেশনা দেন যে অ্যাপ্লিকেশনটা ওপেন করে ফেলো, খুব সহজে সে ওপেন করে অ্যাপ্লিকেশনটা আপনার সামনে শো করে দেবে। সো চলুন আমরা একটু নমুনাটা দেখে নেই। কেমন আছেন? একটা কবিতা বলুন। একটা গান শোনান। ইউটিউব ওপেন করুন। ফ্রেন্ডস, গুগল অ্যাসিস্ট্যান্ট অ্যাপ্লিকেশনটা সত্যি খুবই অসাধারণ। আপনি এই অ্যাপ্লিকেশনের মাধ্যমে অনেকগুলো হেল্প নিতে পারবেন, ফান করতে পারবেন। যখন আপনি বোরিং টাইম কাটাবেন তখন এই অ্যাপ্লিকেশনের মাধ্যমে আপনি যদি কোনো একটা কবিতা শুনতে চান, সে আপনার কবিতা শুনে পড়াবে, পড়ে শোনাবে। তাছাড়া কোনো গান শুনতে চাইলে সেটা শোনাবে। তাছাড়া আপনি যে কোনো অ্যাপ্লিকেশনকে রান করতে চাইলে খুব সুন্দরভাবে আপনি যদি ভয়েস দিয়ে বলে দেন এই অ্যাপ্লিকেশনটা রান করো, তাহলে খুব সুন্দরভাবে আপনার সামনে ওপেন হয়ে যাবে অ্যাপ্লিকেশনটা। সো চাইলে ট্রাই করে দেখতে পারেন। সো ফ্রেন্ডস, আজকের এই ভিডিওতে পর্যন্ত। ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক দেবেন, কমেন্টে জানাবেন ভিডিওটা কেমন হলো। আপনি যদি আমাদের চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন। তো ফ্রেন্ডস, আজকের এই ভিডিওতে এই পর্যন্তই, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।